অনেক সুন্দর দেখেন, খুবই এটা কিন্তু পাঞ্জাব তোতা বলা হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পাঞ্জাব তোতা, এই যে ব্যান্ড দেখছেন, ব্যান্ড দেখেন, এর মাটা কিন্তু অনেক বড় ছিল। এই বাচ্চাটা কেবলমাত্র তিন মাস রানিং বয়স, কেবলমাত্র তিন মাস রানিং বয়স, তিন মাস রানিং বয়স, কিন্তু এটা অনেক সৌন্দর্য। এটা হাইট হবে হয়তো 25-26 ইঞ্চি, কিন্তু বাচ্চা তো ভাই দেখার শোভা, একদম দেখার শোভা। এই যে লেজ গুলো একদম গোলাপ ফুলের মতো, জি জি জি, আর কালারটা খুবই সুন্দর। এগুলা কালার কিন্তু অনেক দামি কালার, জি জি, অনেক দামি। এগুলা কালার অনেকেই শখের বসে দেখেন, যারা একদম হাই ফ্যামিলির তারা শখের বসে ওই মাথাতে এগুলো কালার করে, কিন্তু এটা আল্লাহ পদার্থ, আল্লাহর দেওয়া কালার, খুবই সুন্দর, খুবই সুন্দর ব্যান্ড। এবং এটা কিন্তু গোল্ডেন কালার না, লাইভ ওয়েট, গোল্ডেন কালার, জি গোল্ডেন, একদম গোল্ডেন কালার। এটা লাইভ ওয়েট কিন্তু 22-23 কেজি হবে ইজি ভাবে। আচ্ছা আচ্ছা, খাসির বাচ্চা, জি খাসি। এগুলো আল্লাহর রহমতে, জি, 2-2.5 বছর রাখলে একটি খাসি সর্বনিম্ন 200 কেজি লাইভ ওয়েট হবে, সর্বনিম্ন 200 কেজি করতে হবে, জি। আর এখন থেকে যা শিখাবে তাই শিখবে, বাসা বাড়িতে রাখবে, শিকারী বাচ্চা হয়ে যাবে, শিকারী হয়ে যাবে, জি ভাই। তখন কেমন নেবেন? এটা দাম পড়বে ভাই অফার হিসেবে, জি 23,000 টাকা পড়বে আল্লাহর রহমতে। যে প্যাকেজটা দিচ্ছি, জি, একদম অল্প বয়সী, মানে রেডি খামার, আশা করি এই প্যাকেজটা নিলে, যে গ্রহণ করবে, নিলে ইনশাল্লাহ খামার হয়ে যাবে, আমার সৃষ্টি হয়ে যাবে আল্লাহর রহমতে। 4টা মেয়ে ছাগল দিচ্ছে, একটা দিচ্ছে পাঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠাটার জাত হলো একদম 100 পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানার হালকা ব্যান্ড থাকে, কানগুলো দেখছেন, কান কিন্তু মাশাআল্লাহ সুন্দর, একসাথে একদম খুব আনকমন। এর সঙ্গে পাঠি কি কি আছে? এর সাথে পাঠি আছে হলো তোতার ক্রস, এই যে এই পাঠি আছে, হ্যাঁ চকলেট তোতার ক্রস আছে, চকলেট কালার, সাদা কালার, জি। আর এই যে এটা আছে হলো তোতার সাথে বিটলের ক্রস, তোতা বিটল ক্রস, এটা এটাও দাঁত হয় নাই, ওটাও দাঁত হয় নাই। আচ্ছা আচ্ছা, তবে ওটা প্রজনন করানো হয় নাই। আচ্ছা, এটা প্রজনন করানো হয়েছে 1.5 মাস হলো, যেটা ছাপা, জি ছাপা, 1.5 মাস হলো প্রজনন করানো, 1.5 মাস হলো। আর এই যে এটা আছে হলো কারলি কোঠা হরিয়ানা, এটা দুইটা কারলি কোঠা, যে কারলি কোঠা হরিয়ানা, একে ওই পাঞ্জাব হরিয়ানা দিয়ে প্রজনন করালে একদম 100 বাচ্চা আসবে, 100 বাচ্চা আসবে, জি। এটা কিন্তু 2 দাঁত বয়সী, জি, এটা প্রথমবারের মতো, এটা 2 মাস পার প্রজনন করানো আছে আমার এই কালোটা, জি জি, 100 হরিয়ানা দেয় প্রজনন, এই পাশে আরো কালোটা আছে, আর এই কালো এটা, এটা হলো বিটলের ক্রস, বিটলের ক্রস, বিটলের ক্রস। আচ্ছা আচ্ছা, বিটলের সাথে হরিয়ানার মিক্স আছে আর কি, এই বাচ্চা কাছে আগে হইছে না, এটা প্রথমবারের মতো প্রেগন্যান্ট, এটা মোটামুটি 2.5 মাস পাঠা দেওয়া আছে, তিনটা প্রজনন করানো আছে, একটা প্রজনন করানো, জি জি জি, এটা 2.5 মাসের প্রেগন্যান্ট, এটা 2 মাস, আর ওটা 1.5 মাস। তো ভাই আমার কাছে কিন্তু এই পরিবারটা খুবই ভালো লাগছে, সর্বোচ্চ। আচ্ছা, বয়সের ক্ষেত্রে দেখেন, এই দুইটা 2 দাঁত করে, জি জি, এই দুইটা 2 দাঁত করে, আর ওই দুইটা এখনো দাঁত হয় নাই, অদাঁত, অদাঁত। আর পাঠার ক্ষেত্রে পাঠাটা কেবলমাত্র 7 মাস বয়স, জি জি জি, 7 মাস বয়স পাঠা। এই যে তিনটা যে প্রেগনেট আছে, জি, এগুলা বাচ্চা হয়ে যখন দ্বিতীয়বার হেঁটে আসবে, এটা আস্তে আস্তে পাঠা অ্যাডাল্ট হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, একটা পাঠা 1 বছর বয়স পরিপূর্ণ হলে প্রজনন করানো সম্ভব, জি জি। তবে কিন্তু আপনার, তবে যে জিনিস আল্লাহর রহমতে, যে শুধু এই পাঠা, এই পাঠা, এই পাঠার বাবাকে সেল করছে আমি 2,20,000 টাকা, এই পাঠার, এই পাঠার। আচ্ছা আচ্ছা, পাঞ্জাব প্রদেশের, আপনি হরিয়ানা বলেন, তোতা বলেন, বিটল বলেন, জি, এগুলা সবচেয়ে বড় উচ্চতা আমার, রেডি ভিন্ন হয়, এটা 7 মাস বয়সে, অথচ এটা হাইট এখনো মোটামুটি 32+, জি, আর লাইভ ওয়েট হবে 40 কেজি প্লাস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কান দেখেন, এই যে এই যে গলকম্বল দেখেন, কত সুন্দর, যার কালারটাও কিন্তু বেস্ট কালার, হ্যাঁ সাফা কালার। ভাই আমি আপনার সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে দেখেন, অল বডি সাফা কালার, এই যে এই পাখিগুলো কিন্তু উনি সেমি এরাল দিয়েছে দুইটা, জি জি, তিনটা প্রজনন করানো আছে, হ্যাঁ জি, তিনটা প্রজনন করানো আছে, কিন্তু আবার এই যে জিনিসটা কি কত সৌন্দর্য বাবা, কালারটা কি দেখেন তো, এই কালারটা দেখেন, আবার এই যে এই যে এটা এটা এটার কালারটা দেখেন, এটা কিন্তু প্রজনন করানো নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এটা করানো নাই, এটা মোটামুটি 6 মাস বয়স,
এটা তোতার ক্রস, খুবই সুন্দর কিন্তু। এটা প্রজনন ক্ষমতা আসলে এই পাটা দিয়ে প্রজনন করানো যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখনো মোটামুটি 3 মাস লাগবে, আর 3 মাসে ওটা 10 মাস বয়স হয়ে যাবে। রেডি খামার সর্বোচ্চ রেডি জিনিস এগুলা, সুস্থ সবল এবং ভ্যাকসিন দেওয়া আমাদের। ভ্যাকসিন কমপ্লিট করা, ভ্যাকসিন কমপ্লিট, ক্রিমিন ডোজ কমপ্লিট, সবকিছু কমপ্লিট। আচ্ছা আচ্ছা, এই যে এটা কি দুই দাঁত বয়সে, এটা হাইট আছে 32 প্লাস। জি 32 প্লাস দুই দাঁত বয়সে, এটা আড়াই মাসের পাটা দেওয়া আছে। আড়াই মাসে পাটা দেওয়া আছে জি ইনশাআল্লাহ। আবার এই যে এটা, এটাও দুই দাঁত বয়স, কান গুলো কি এক হাত একদম ওই পাটার পর্যায়ে আর কি। পাটার পর্যায়ে আল্লাহর রহমতে পাঁচটা জিনিস, চারটা মেয়ে এবং এই পাটা নিয়ে। এই পাটা কিন্তু আমি এমনও পর্ব আছে, পাটা আমি 52,000 ফিক্সড রেট বলে দিছি। শুধু বাচ্চা যদি আমাকে কেউ 50,000 বলে পাঠার বাচ্চা, আলাদা ভাবে শুধু আমি না কেউ দিতে পারবে না বাংলার পক্ষে, সম্ভব না পাঠা কখনো দিতে পারবে না। পারবে ওই ক্রসের জিনিস দিতে পারবে, এই পিওর ব্লাড লাইন কখনো সম্ভব না। আচ্ছা প্যাকেজ দদন আবার বলেন জি। 1,30,000, তাও খরচ প্যাকেজ, সমস্ত খরচ আমি দিয়ে দেব। আচ্ছা এভরিথিং জি, এভরিথিং খরচ দিয়ে দেব এবং খের দিয়ে দেব দুই বস্তা। দুই বস্তা খরচ দিয়ে দেবেন? খরচ দিয়ে দেব দুই বস্তা ইনশাআল্লাহ। ঈদ অফার কিন্তু ভালোই অফার চলছে, সর্বোচ্চ অফার জি, সর্বোচ্চ ভালো কোয়ালিটি। সামনে আবার দেখা একটু, এরকম বয়সে জিনিস মুশকিল মিলানো, মিলানো মুশকিল, মুশকিল। আচ্ছা রেডি খামার দশ নেওয়া ডালটা একদম চাচ্ছেন যে কম দামে ভালো মাছ দিবেন, জি প্যাকেজটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এরকম প্যাকেজ তো থাকে না, আজকে তো একটা সুন্দর প্যাকেজ সাজা আছে, সর্বোচ্চ সাজা যে ভিডিও ছাড়ার আধা ঘন্টা মধ্যে ছিল। অনেকেই প্যাকেজ চাই, অনেকেই প্যাকেজ বন্ধে বলে ভাই প্যাকেজ দিয়ে দেন। আচ্ছা প্যাকেজ দেন নাকি? আচ্ছা আপনি ঠিকানাটা বলেন তো ভাই। আমার ঠিকানা খামার পাথুরে গ্রাম, জি নাটোরা, নাম বলে আগে জি। আমার নাম ফেরদৌস আহমেদ, খামার পাথুরে গ্রাম, গুরদাসপুর থানা, নাটোর জেলা, রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগ। বাংলাদেশের যে যেখান থেকে আসেন না কেন, বনপাড়া আপনাদের গন্তব্যস্থান থাকবে, বনপাড়া জি, বনপাড়া বাইপাস নামবেন, ওখান থেকে আসতে হবে মহাকাড়া বাজার জি। আমাকে ফোন দিলে আমি রিসিভ করি, আমাদের গাড়ি আছে, গাড়িতে রিসিভ করে। আচ্ছা আচ্ছা, ওদের নিশ্চয় গাড়ি আছে, তার সাথে আপনি রিসিভ করে নেবে জি। প্যাকেজটা খুবই সুন্দর, মানে সর্বোচ্চ সুন্দর। এই যে পাঠা অনেকেই বলে যে আপনার যে ইয়ে দেখে দেওয়ার কথা, সব ঠিক আছে। কত ছোট বেছে দেখছেন, 7 মাস বয়স কেবল, মানে সেই লেভেলের সুন্দর জি। আর এই যে গল কম্বল ব্রাহ্মা গরুর মতো, খুবই সুন্দর একদম ভালো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, এক ছাগলের দাম জি 100, বিটল বলেন, পাঞ্জাব হরিয়ানা বলেন, একটি ছাগল 1,00,000 উপর দাম বিক্রি হয়। অবশ্যই পাঁচটা জিনিস দিচ্ছি ইনশাল্লাহ, একটা খামার দিয়ে দিচ্ছি, খামার দিয়ে দিচ্ছি জি ইনশাল্লাহ। কিন্তু ভাই জি, আচ্ছা ভিডিওর এ পর্যায়ে আরো একটি, এটা একটা প্যাকেজ করছি আর কি, বুঝতে পারছি প্যাকেজ। তবে প্যাকেজে থাকছে এটা বাঘা তোতা মেয়ে বাচ্চা, এইটা জি। আচ্ছা আচ্ছা, এটা আপনি তোতা এবং বিটলের ক্রস মেয়ে বাচ্চা জি। আচ্ছা খুবই সুন্দর। আর এটা হলো তোতা পাঠার বাচ্চা, তোতা পাঠার বাচ্চা। ব্যান্ড দেখছেন কত সুন্দর ব্যান্ড, ওরে বাবা অনেক সুন্দর ব্যান্ড জি। পাঠার বাচ্চা হচ্ছে খুবই সুন্দর, আর শর্ট পাঞ্চ একদম শর্ট, শর্ট পাঞ্চ দেখেন না, এই গল কম্বলটা দেখেন, আর কালারটা অল বডি সাদা, মাথাটা কালারিং। তবে কিন্তু তিনটা তিন কালার জি, তিনটা তিন কালার। তবে দেখেন এই বাচ্চাটা মেয়ে বাচ্চা, এটা কিন্তু পালান ছাড়ার মতো ভাই, দেখছো মনে হয় পালান ছাড়ছে এরকম। ওরে বাবা এখনই তো এত সুন্দর পালান, এক মোট জি, দুধের ছাগল হবে। বাচ্চার বয়স কিন্তু 3 মাসে হয়নি ভাই। আচ্ছা আচ্ছা, 3 মাস রানিং চলছে এই যে মেয়ে দুটা। আচ্ছা, আর এই পাটার বাচ্চাটা মোটামুটি 3.5 মাস, 3.5 মাস মানে ওর চেয়ে বয়সে বড় আছে জি, বয়সে বড় আছে। আচ্ছা আচ্ছা, এই প্যাকেজটা দেখা যাচ্ছে আপনার খামার তৈরি হয়ে যাবে ইজি ভাবে। এটা একটা পাটি, এগুলো পাটি তো ধরেন 8-9 মাসের আগে, 10 মাসের আগে এটা প্রজনন হয় না, এগুলো ভালো পার্সেনের জিনিস জি জি জি। সেই ক্ষেত্রে এই পাটা, এই পাটের বয়স যদি 10 মাস হয়, পাটার বয়স হবে 11 মাস, 11 মাস। সেই ক্ষেত্রে ওটা দিয়ে প্রজনন হবে মাশাআল্লাহ। সেই ক্ষেত্রে অনেকে মনে করেন চাই প্যাকেজ, এই পাটা এবং দুইটা পাঠি, পাঠি খুবই সুন্দর দেখেন, তোলাকে দেখছেন, এটা তোলা ভালো, এটা দুধের জাতের ছাগল, দুধের জাতের ছাগল জি জি জি। এটা কিন্তু এই যে পাটিটা কিন্তু লাইভ ওয়েট হবে মোটামুটি তাও 25-26 কেজি, 25-26 কেজি, 25-26 কেজি, 3 মাস বয়সে বাচ্চা। এটা লাইভ ওয়েট হবে 22 কেজি, 20-22 কেজি, 20-22 কেজি জি। এই পাটার বাচ্চাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, এটা মোটামুটি 27 কেজি। তবে প্যাকেজ বুঝে সাজালেন না, আমার খুব ভালো লাগছে, খুবই সুন্দর, সুন্দর ভাবে সাজা দিয়েছে, ফুল খাওয়ার ধরে গেছে, এরা খের ভসে সবকিছু খায়, সবকিছু খায়, সব খায়। আচ্ছা আমি একটু কথা বলে দিই, অনেক তরুণ উদ্যোক্তা আছেন যে স্বল্প বাজেটে একটা প্যাকেজ কিনতে চান, মানে খামার তৈরির জন্য জি জি, ভিন্ন ভিন্ন ভাবে না কিনে এই প্যাকেজগুলো, এই প্যাকেজ নেবে, নিয়ে ধৈর্য ধারণ করে শুধু পুষতে হবে জি।
দুই তিন বছর পুষবে, পোষার পর ইনশাল্লাহ এই তিনটার থেকে অনেক ছাগল হয়ে যাবে, অনেক ছাগল হয়ে যাবে। ছাগল কিন্তু বংশ বিস্তার হতে সময় লাগে না, সময় লাগে না। আর ওই 20 পিস 50 পিস কিনে খামার করা লাগে না, না না না। যারা দেখবেন 20 50 পিস 100 পিস কিনে খামার করে, এরাই ধরা খায় বসে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি জি, ক্ষতিগ্রস্ত, সঠিক কথা। করবে 20 50 পিস 100 পিস করবে, কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে আগে। জি, এরকম একটা ছোটখাটো একটা প্যাকেজ নিয়ে এক দেড় বছর রেখে আগে নিজে অভিজ্ঞতা গরু বলেন ছাগল বলেন, এই জগতে অভিজ্ঞতা থাকতে হবে। আপনি কোটিপতি হন, কোটি টাকা আছে, অভিজ্ঞতা নাই, কাজ হবে না, কোনো কাজ হবে না। আর অভিজ্ঞতা না থাকলে এগুলো কিনে কোনো লাভ হবে না। সঠিক সঠিক, দুই চারটা কিনে আগে অভিজ্ঞতা অর্জন করেন, করার পরে এগুলা আপনি কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে। অবশ্যই, আপনি শখের বসে ভিডিও দেখে দেখে শখ জাগলো, আপনি টাকা আছে, আপনি মনে করলেন ছাগল দুইটা কিনে আনিত, কিনে লিয়ে যে খালি বান্ধে রাখলেন, খাওয়ালেন না। আবার অনেকে আছে যে শখ করে ওই আদর করে করে ছাগলে খাওয়ান লাগবে 250 গ্রাম ভুসি, আপনি খাওয়াচ্ছেন 1.5 কেজি, ওই ছাগল তো মরবেই, মারা যাবে। আমরা মানুষ, আমরা যদি মাপ ছাড়া যদি বেশি খাই, দেখবেন যে পেটের সমস্যা হয়, অনেক বিভিন্ন সমস্যা, গ্যাস ফর্ম করে অনেক সময়। এই ক্ষেত্রে এগুলাকে নিয়ম মাফিক খাওয়ানোর নিয়ম আমরা সবসময় বলে দিই, ছাগল দেওয়ার সাথে সাথে বলে দিই সবকিছু, যে এই করেন ওই করেন সবসময় কিন্তু পরামর্শ দিই। বিশেষ করে ছাগল বিক্রয়ের আগে যে সময়টা দিই, তার চেয়ে বেশি ছাগলের বাচ্চা হয়ে যায় ভাই, তাও মানে পরামর্শ দিতে দিতে জীবন শেষ হয়ে যায় ভাই। দিন দিন ইনশাল্লাহ দিই, কারণ অনেকেই নতুন উদ্যোক্তা ভিডিও দেখে দেখে শখ জাগছে, তারা কিন্তু আসলে পিছানা বা লাভের জন্য মানে এর ব্যবসার ক্ষেত্রেও আসে না, অনেকে আছে। জি জি জি, শখ এই হিসেবে এই প্যাকেজটা জেলিবে। জি ভাই, এই প্যাকেজ তিনটা মিলে দাম পড়বে 62,000 টাকা ভাই। কত ভাই? 62,000। জি, শুধু এই পাঠার বাচ্চা যদি লেতে যায়, এই তোতাপুরি এই বাচ্চা 28,000 30,000ও কিন্তু কেউ দিতে পারবে না। জি জি, কেউ পারবে না। এই যে এই পাঠের বাচ্চা যদি নিতে চাই, এই পাঠের বাচ্চা কিন্তু 25,000ও কেউ দেবে না ভাই, না ভালো কেউ দেবে না। জি, এই ক্ষেত্রে তিনটা মিলে অফার হিসেবে 62,000 পড়বে, 62,000। জি, 62,000 খরচ সবকিছু আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই 62 বাদেও বিকাশ খরচ ক্যারিং খরচ সবকিছু আমি দিয়ে দেবো। জি, সবকিছু দিয়ে দেবো, সাথে এক বস্তা খেরও দিয়ে দেবো। খর দিয়ে দিবেন? জি, খর দিয়ে দেবো, খর খাওয়া শিখছে যে বাচ্চা। জি ইনশাআল্লাহ। এটা ভাই, জি এদিকে যা ছাগল, এটা নাগরা বিটল ভাই। নাগরা বিটল, নাগরা বিটল একদম 100 নাগরা বিটল। খাসি না পাটি ভাই? খাসি এটা ভাই, খাসি। ওরে বাবা, খাসি সোনা সোহাগা, শখের বসে এটা, অনেক শখের বসে এটা খাসি করা। আচ্ছা আচ্ছা, কারণ এগুলা পাঠা কিন্তু স্বর্ণ সমতুল্য দাম ভাই। হ্যাঁ, অনাশি নাগরা বিটল একটা পাঠা, মোটামুটি ছোট বাচ্চা এই বয়সে, এটা কিন্তু 4 মাস প্লাস হলো বয়স। আচ্ছা আচ্ছা, 4 মাস বয়সে একটা পাঠার বাচ্চা লেতে গেলে 65,000-70,000 টাকা পড়ে, অনাশি লেগে যায়। জি, আর নাগরা বিটলের মেন কালারই কিন্তু এগুলা, এই কালারটা। জি, সাদা কালো পাকড়া, আর এই যে কান দেখছেন, একদম, আর এই চোখ দেখেন, মার্বেল মার্বেল চোখ, মার্বেল। আচ্ছা আচ্ছা, একদম পারফেক্ট একটা জিনিস, পারফেক্ট কালার, পারফেক্ট জিনিস। এটা শখের বসে অনেক ভাই ব্রাদার আছে যে খাসি পুষবো, জি, পাঠা পুষতে পারে না বাসা বাড়ি, সেই ক্ষেত্রে এই খাসি করা আর কি। খাসি করা, জি। দাম কেমন নেন ভাই? এটা দাম পড়বে ভাই অফার হিসেবে, জি, অফার প্রাইস হিসেবে এটা দাম পড়বে অনলি 40,000 টাকা। অফার প্রাইস হিসেবে 40,000, জি, 40,000। এরপর তো বিকাশ কস ক্যাংকস্টার সব আমি দিয়ে দিই। যাবেন, জি।